এইগুলা হচ্ছে রেড শ্রিম্প। তো এগুলাকে কিভাবে রেখেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এদেরকে আমি কিন্তু দিনে একটাবারও এদেরকে খাবার দিই না, বা মাসে একদিনও আমি কোনো খাবার দিই না এদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো আজকে আসলে এমন একটা মাছ নিয়ে ভিডিও করব যেটা কম বেশি সবারই অবশ্য জানা আছে এটা নিয়ে। তো সেইটা হচ্ছে শিম, ঠিক আছে? তো এইটার আজকে কিভাবে পালতে হয় এবং এটা কেমন পানিতে রাখতে হবে, মানে কি অবস্থায় রাখতে হবে, সেটা নিয়ে আজকে ডিটেলসে ভিডিও করব, মানে এটা আপনাদেরকে জানাবো আর কি। আসলে পাশে একটা বিল্ডিং হচ্ছে, যে কারণে একটু সাউন্ড হচ্ছে, তো সাউন্ডের জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আমার কথাটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। তো শিম কিভাবে পালতে হয় এবং এটার পরিচর্যা কিভাবে কি করতে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে যেটা বলি, যে অনেকে আছে যারা চান যে আমি বাসায় বসে থাকবো, ঘুমিয়ে থাকবো আর আমার টাকা উপার্জন হবে। তো শিম এমন একটা ফিশ যেটা আসলে জাস্ট একটু আপনারা সামান্য, মানে তেমন কোনো কিছু কেয়ার করতে হয় না, এদেরকে খাবার দিতে হয় না, জাস্ট আপনি একবার এনে একটা মেল ফিমেল বা একজোড়া হোক বা বেশ কয়েকজোড়া হোক এনে জাস্ট আপনি ট্যাঙ্কে ফালায়া রাখবেন, এরা নিজেরা নিজেরা ওখানে বাচ্চা দিবে, ব্রিড করবে। আবার আপনার এক্সট্রা কোনো খাবারও দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। তো আসলে ওই যেটা বলছিলাম, যে মানুষ যেটা চায় যে সে বসে থাকবে, ঘুমিয়ে থাকবে, খাটাখাটনি করবে না, শুধু উপার্জন হবে। তো এই ধরনের মানে উপার্জনটা দেওয়ার ফিস হচ্ছে এইটা, ঠিক আছে? তো এইটাকে কিভাবে পরিচর্যা করতে হয় বা কিভাবে রাখতে হয় আমি সেটা নিয়ে আজকে কথা বলি। তো চলুন আপনাদেরকে একবারে স্ক্রিনে ভিডিও আমি করে আপনাদেরকে দেখাই আর কি, ঠিক আছে? তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার শিম্পের ট্যাঙ্ক, এখানে আমি শিম্প রাখি। তো এখানে আসলে আমি যেভাবে রেখেছি, পানিতে একটু আসলে ময়লা পড়ে, ধুলা পড়ে, যে কারণে এখানে শিম্পের এই যে যে ট্যাঙ্কটা দেখছেন এটাতে একটু উপরে একটু ধুলা পড়েছে। তো এখানে আর কি রেড শিম্প আছে, আমি আজকে রেড কালারগুলোই আপনাদেরকে দেখাবো, কারণ আমার কাছে আদার্স কালারগুলো নাই। তো রেড কালারটাই আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এটা হচ্ছে রেড শিম্প। তো আমি এখানে কিভাবে রেখেছি সেটা নিয়ে আগে কথাটা বলি। এই যে দেখেন এখানে রেড শিম্পগুলো দেখা যাচ্ছে, ক্লিয়ার বুঝাইতে পারছি কি না বা দেখাতে পারছি কি না। তো এখানে জাস্ট আমি নর্মাল যে প্ল্যান্টসগুলো আছে আমার কাছে, এইগুলো প্ল্যান্টস মনে হয়েছে যে লাগানোর, আমি লাগিয়ে রেখেছি, কারণ আমি প্ল্যান্ট সেল করি, যে কারণে এইগুলো আমি মাটিতে লাগিয়ে রেখেছি। তো আমার কাছে যদি এই প্ল্যান্টসগুলো না থাকতো আমি কি ইউজ করতাম, সেই ক্ষেত্রে আমি ইউজ করতাম হচ্ছে এই যে এই হর্নটগুলো, ঠিক আছে? জাস্ট এই হর্নটগুলো আমি ইউজ করতাম। তো যেহেতু আমার কাছে আদার্স এমনি প্ল্যান্টস আছে, তো আমি এর মধ্যে এই ট্যাঙ্কের মধ্যে আমি শিমগুলোকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তো শিমগুলো দেখা যাচ্ছে হয়তোবা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন, একদম রেড কালারের শিমগুলাই আছে এখানে, এখানে আদার্স কোনো কালারগুলো নাই, শুধু রেড আছে। আমি আসলে এদেরকে ধরা একটু টাফ, তারপরেও ট্রাই করছি আর কি ধরার আপনাদেরকে দেখানোর স্বার্থে। দেখেন এইগুলা হচ্ছে রেড শিম্প। তো এইগুলাকে কিভাবে রেখেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো এদেরকে আমি কিন্তু দিনে একটাবারও এদেরকে খাবার দিই না, বা মাসে একদিনও আমি কোনো খাবার দিই না এদেরকে। এরা নর্মালি এখানেই থেকে গেছে, হ্যাঁ, এখান থেকে এরা নিজেরা নিজেরা ব্রিড করছে এবং এখান থেকে এরা প্রোডাকশন করে বাচ্চা ইয়া করছে। এখানে আমি দুই জোড়ার মতো মাত্র ছেড়েছিলাম, হ্যাঁ, সেখান থেকে এখন এখানে কি পরিমাণে শিম্প আছে আপনারা হয়তোবা এটা দেখে আন্দাজ করতে পারছেন। তো শিম্প পালার জন্য আমি আসলে নর্মালি এই হর্নটগুলোই দিয়ে রাখতাম, যেহেতু আমার কাছে এই প্ল্যান্টস আছে তাই আমি এইগুলো দিয়েছি। নট নেসেসারি যে আপনাদের এইগুলাই দিয়ে রাখতে হবে বা এইগুলো না রাখলে আপনারা আপনাদের শিম্প হচ্ছে বাড়বে না বা থাকবে না, করতে পারবে না, এমনটা না।
তবে আপনাদের অবশ্যই প্ল্যান্টস ইউজ করতে হবে, সেটা যে কোনো প্ল্যান্টস হোক না কেন। তবে পানা ইউজ করার চাইতে আপনাদের হর্নট অথবা ডেন্সা অথবা আদার্স যেইগুলো প্ল্যান্টস আপনাদের আশেপাশে যেইগুলো আছে আর কি, তো সেইগুলো ইউজ করা সবচাইতে বেটার বলে আমি মনে করি। তো জাস্ট আপনাদের কাজটা হচ্ছে যে আপনারা এইরকম একটা প্ল্যান্টস দিয়ে রাখবেন একটা ট্যাঙ্কের মধ্যে, সেটা হাউস হতে পারে বা অ্যাকোরিয়াম হতে পারে অথবা আদার্স যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। দিয়ে এখানে জাস্ট রেখে দিবেন আপনারা, এর মধ্যে জাস্ট এক জোড়া থেকে দুই জোড়া ছেড়ে দিবেন। আপনারা এক মাসের মধ্যে দেখবেন যে আপনাদের শিম্পের এই ট্যাঙ্কটা একদম পুরো শিম দিয়ে ভরে গেছে। এদেরকে এক্সট্রা কোনো খাবার দিতে হবে না, এক্সট্রা কোনো কেয়ার নিতে হবে না, তবে চেষ্টা করবেন দেখবেন যেন পানিটা অতিরিক্ত গরম না হয়ে যায় গরমের দিনে। হ্যাঁ, অতিরিক্ত যেন গরম না হয়ে যায় এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর অনেকেই বলে যে এরা হচ্ছে পরিষ্কার পানিতে বেশি থাকে, আসলে এমনটা না, পরিষ্কার পানি হোক বা নোংরা পানি হোক এটা আসলে ম্যাটার করে না, তবে পানির কোয়ালিটিটা ভালো হলে সবচাইতে বেটার হয়, একটু পরিষ্কার হলে ভালো হয়। তবে এরা সাধারণত আর্সেনিক খায়, তারপরে আপনার এই যে অন্যান্য মাছ থাকলে এইগুলার যে টয়লেট করে বা আদার্স যে বর্জ্যগুলো থাকে এইগুলাই এরা খায়। আর আপনারা যদি চান যে না এদেরকে একটু খাবার দিব এক্সট্রা বা এক্সেপশনাল কিছু খাবার দিব, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, শিম্পের কিছু ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট বলতে অনেকেই শিম্প ট্যাবলেট বলে বা শিম্পের খাবার ওইটাকে বলে, তো ওইটা অনেকে ইউজ করে। তো আমি মনে করি যে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে ওইটার, কারণ নর্মালি একটা ট্যাঙ্কে যদি প্ল্যান্টস থাকে তাহলে এমনিতেই এরা হচ্ছে ওখান থেকেই খাবার উৎপাদন করে এরা খাবার খায় আর কি। হ্যাঁ, এই নর্মাল খাবারগুলোই খায়। দেখেন এরা এই যে দেখেন এখানে একটু হয়তো বা আয়রন লেগে আছে, তো এইগুলো আর কি এরা খেয়ে ফেলছে, ঠিক আছে। যারা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম করে তারা সাধারণত এইভাবে হচ্ছে আপনার ইয়ে করে, এই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের মধ্যে যখন অ্যালগি জমে যায় সেই অ্যালগিগুলো দূর করার জন্য অনেকে এই শিমগুলোকে ব্যবহার করে আর কি। তো এইগুলো আসলে নর্মালি অ্যালগি খেয়ে থাকে, তো অ্যালগি খেয়ে থাকে। আর হচ্ছে গিয়ে আপনার এই যে অনেকে আছে কি করে, হয়তো একটু শশা সিদ্ধ করে একটু অল্প একটু সামান্য একটু সিদ্ধ করে দিল, অথবা আপনার হচ্ছে গিয়া আদার্স যে কোনো কিছু আছে যে কি বলে আদার্স যে প্ল্যান্টসের গায়ে যে ইয়াগুলো লেগে থাকে আর কি, শ্যাওলাগুলো লেগে থাকে বা ময়লাগুলো লেগে থাকে, নর্মালি এরা এইগুলাই খায় আর কি। হ্যাঁ, এইগুলাই খেয়ে এরা বেঁচে থাকে, তো এখানে এইগুলাই খাই। তো আমি যেটা বলছিলাম যে এদেরকে আসলে এক্সট্রা করে খাবার দেওয়ার কোনো কিছু নাই। তারপরও আমি বা আদার্স যারা আছে অনেকে একটা কাজ করে কি যে নর্মাল মাছকে যে দানা খাবারটা দেওয়া হয় সেইটা হালকা একটু গুঁড়া করে একটু ছিটে দেয়, তো এটা দিলেও চলে। এইটা আসলে মনে করেন যে অনেকেই মনে করছে যে না এরা হয়তো কি খাবার পাচ্ছে বা না পাচ্ছে, তো একটু দিয়ে দিই, তো আসলে ওইটা দেওয়ার প্রয়োজন হয় না, তারপরে অনেকে সন্দেহ দূর করার জন্য দিয়ে থাকে, তবে এটা আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তো আমি আসলে নর্মালি আপনাদেরকে আমার শিম্পের এই সেট আপটা দেখানোর জন্যই ভিডিওটা করা, একটু আলো পড়ছে যে কারণে ভিডিওটা আমি ভালো মতো করতে পারছি না। তো আসলে শিম্প এমন একটা মাছ যেটাকে আমি যেটা বলছিলাম যে কোনো খাবার দিতে হয় না, এর কোনো এক্সট্রা কোনো কেয়ার নাই, কোনো যত্ন নাই, আপনি নর্মালি এখানে ফেলে রেখে দিলেন। এই আমার প্ল্যান্টসগুলো তো আছেই তাই না, আমি এখানে তো যেহেতু প্ল্যান্টস সেল করি তো এখানে আমি জাস্ট ফেলে রেখে দিয়েছি, ও নিজে নিজেই হয়ে গেছে। হ্যাঁ, আপনারা চাইলে এইভাবে শিম্প নিয়ে এসে নর্মালি এখানে পালতে পারেন, বা আদার্স যারা এমনি শিম্পের জন্যই করবেন শুধু আলাদা করে। শিম্প বিভিন্ন কালারের হয়, যেমন ইয়েলো হয়, রেড হয়, তারপরে ব্লু হয়, ব্ল্যাক হয়। আমার কাছে আসলে রেড কালারটাই আছে, আমি জাস্ট এখানে এই যে আমার প্ল্যান্টসগুলোর একটু অ্যালগি জমেছিল যে কারণে আমি অ্যালগিগুলো দূর করার জন্য এই শিমগুলোকে রেখেছিলাম। দেখেন এরা কত সুন্দর করে ইয়াগুলো খাচ্ছে, এইগুলোতে যে ময়লাগুলো লেগেছে, এই যে দেখেন ময়লাগুলো লেগেছে বা আয়রনগুলো লেগেছে, এরা নর্মালি এইগুলাই খেয়ে খায় আর কি। হ্যাঁ, এই জন্য এদেরকে এক্সট্রা করে আপনার খাবার দিতে হয় না। আর এদের বাজারে মার্কেটের দামও তেমন একটা না যে খুব একটা বেশি, রেডের দাম একটু কম কারণ রেডটা বেশি অ্যাভেলেবল, তো রেডের দাম একটু কমই আর কি। তো আদার্স যেগুলো আছে সেইগুলোর দাম আছে, মোটামুটি দাম ভালোই আছে, খারাপ না। তো আপনারা যারা শিম পালতে চান চাইলে এইভাবে আপনারা পালতে পারেন, এই প্ল্যান্টসগুলোই দিতে হবে, এটার কোনো মানে ইয়া নাই আর কি। হ্যাঁ, এইগুলো দিতে হবে তা না, আপনারা চাইলে এখানে এই যে নর্মাল যে আমার এই যে দেখেন হর্নটগুলো আছে, এই হর্নটগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন নর্মাল হর্নট আছে, আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারেন, এইগুলো ইয়ার জন্য খুবই ভালো, ঠিক আছে।
আর আমি এটা দিয়ে রেখেছি, আমার এখানে করা ছিল ট্যাঙ্ক, যে কারণে আমি এটা ইউজ করছি। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আপনারা শিমগুলাকে পালতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমি কীভাবে শিমগুলাকে রেখেছি। জাস্ট নর্মালি আপনার হচ্ছে একটা ট্যাঙ্কে, জাস্ট নর্মালি একটা ট্যাঙ্কে আমি প্ল্যান্টস রেখেছি, আর সেখানেই আমি শিমগুলাকে ছেড়ে দিয়েছি। সেখানে ওরা নিজেরা নিজেরাই বাচ্চা দিচ্ছে, নিজেরাই ব্রিড করছে, আবার খাবারও ওখান থেকেই ওরা নিজেরাই তৈরি করছে। তো এক্সট্রা করে খাবার দেওয়ারও কোনো প্রয়োজন হচ্ছে না আমার। প্রিয় দর্শক, আসলে সাইডে একটু কাজ চলছে, যে কারণে বারবার করে আমার ভিডিওগুলো পজ করে ইয়া করতে হচ্ছে, কারণ একটা লেবারের যে ভাষা কেমন হয় সেটা অবশ্যই বুঝতে পারছেন, যে কারণে ওই ভাষাগুলো আনবো না, এই কারণে আর কি আপনার ভিডিওগুলো বারবার করে পজ করতে হচ্ছে। তো এটা আসলে একটা বিরক্তজনক ব্যাপার। তারপরও ভিডিওটা করার ছিল, যে খুব তাড়াতাড়ি কিছু ভিডিও করব আপনাদের জন্য বলেছিলাম এর আগের ভিডিওতে, যে কারণে আসলে ভিডিওটা করা। তো শিম্পের নিয়ে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা চাইলে শিম্পটা পালতে পারেন, এটা খুব ভালো একটা মাছ এবং এটা মার্কেট খুবই ভালো, মার্কেটে খুব চলছে, আর দেখা গেছে এটার জনপ্রিয়তা অনেক বেশি। কারণটা কি, অনেকের বাসায় আছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, যাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আছে তারা বাধ্যতামূলকভাবে শিম্প পালে, মানে অধিকাংশ, কারণ এই ট্যাঙ্কের পানিতে বা হচ্ছে আপনার যে প্ল্যান্টসগুলো আছে, প্ল্যান্টসে হচ্ছে যে অ্যালগিগুলো জমে যায় এইগুলো তো আসলে দূর করার মতো কোনো কিছু থাকে না, যে কারণে শিমকে বাধ্যতামূলকভাবে ছাড়তেই হয়। আর শিম ছাড়লে এইগুলো অ্যালগিগুলো ওরা নিজেরাই খেয়ে ফেলে, যে কারণে আর অ্যালগিগুলো জমতে পারে না। আর এই জন্য বলছিলাম এই মাছটার জনপ্রিয়তা অনেক বেশি, আপনারা চাইলে এই মাছটা পালতে পারেন এবং এটা খুবই ভালো। আপনার এক্সট্রা কোনো কেয়ার বা আপনার এক্সট্রা কোনো কিছু মানে এর পিছনে ব্যয় করতে হচ্ছে না আর কি। হ্যাঁ, জাস্ট নর্মাল পানিতে আপনারা ছেড়ে রেখে দিবেন, জাস্ট প্ল্যান্ট, তবে প্ল্যান্টস দিতে হবে, মাস্ট বি, একদম পুরা ট্যাঙ্ক ভরে একদম প্ল্যান্টস দেওয়ার চেষ্টা করবেন, যেন ওর খাবারের কোনো অসুবিধা না হয়। আর যত প্ল্যান্টস থাকবে, যত ন্যাচারাল অবস্থায় থাকবে শিম, তত ভালো থাকবে, ঠিক আছে। আপনার সামান্য একটু দেখবেন প্ল্যান্টস কম হয়ে গেছে, শিম কিন্তু মারা যাওয়া শুরু করবে। আবার অনেক সময় কি আছে, শিম কিন্তু অনেক ওই যে আপনার যে খোলসটা, এর কিন্তু খোলস সারে, হ্যাঁ, উপরে যে খোলস বা এর যে আবরণ একটা আছে, যেটা ও যখন ব্রিড করে বা বাচ্চা দেয় তারপরে কিন্তু এটা ঝেড়ে ফেলে। তো অনেকে মনে করে যে আমার শিমটা মারা গেছে, আসলে কিন্তু তা না, দেখবেন যে ওই শিমটা ঠিকই আছে, যে জাস্ট ও নিজের ওই যে সাপ যেভাবে আসলে খোলস সারে নিজের শরীর থেকে, ওইরকমভাবে শিম্পও কিন্তু খোলস সারে। তো যে কারণে অনেকে মনে করে যে শিমটা মনে হয় মারা গেছে, আসলে কিন্তু তা না, ও দেখবে যে ট্যাঙ্কের ভিতর ঠিকই আছে। আর যদি মারা যেও থাকে, অনেক সময় যায় ঠিক আছে, যেও থাকে, তাহলে দেখবেন যে ওর বাচ্চা কিন্তু অবশ্যই ট্যাঙ্কে আছে। আপনারা একটু যখন ওই ট্যাঙ্কের পানি অনেকে আছে ফেলে দেয়, যে মাছ মারা গেছে ট্যাঙ্কের পানিটা ফেলে দিই, ট্যাঙ্কের পানি ফেলে দেওয়ার আগে অবশ্যই চেক করে দেখবেন যে এটার মধ্যে তার বাচ্চাগুলো আছে কি না, আদৌ থাকার সম্ভাবনাটা সবচাইতে বেশি। তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর শিমটা দেখলেন যে কীরকমভাবে পালে এবং কতটা সহজ একটা শিম চাষের পদ্ধতি, ঠিক আছে। তো একদমই সহজ, একদমই সহজ, আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি। আর আমার সামনে আরও অনেক অনেক ভিডিও আসবে, আশা করি আপনারা দেখবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইগুলো শেয়ার করবেন। অনেকে আছে শিম পালতে চাই তো কীভাবে পালবে এটা বুঝতে পারে না, বা অনেকে আছে যারা চেষ্টা করছে, অনেকের ফেল হয়, কারণ শিম আসলে সবার কপালে হয় না, কপালে হয় না বলতে ওনারা আসলে প্ল্যান্টস ইউজ করে না, যে কারণে এরকমটা হয়। আমিও এর আগে কী হয়েছিল, একবার প্ল্যান্টস এনেছিলাম, মানে সরি শিম্প এনেছিলাম, বাট আমি প্ল্যান্টস দিতে পারিনি পর্যাপ্ত পরিমাণে, যে কারণে শিম্পগুলো আমার মারা গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আসলে প্ল্যান্টস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিম্পের জন্য। তো যারা শিম্প পালবেন তারা অবশ্যই প্ল্যান্টস বেশি করে নিয়ে রাখবেন কোথাও থেকে, অবশ্যই অন্য কোনো মাছের থেকে উঠিয়ে হলেও শিম্পকে দিতে হবে, কারণ শিম্প প্ল্যান্টস ছাড়া থাকতে পারে না। ও আসলে যে দাঁড়াবে, ওর একটা দাঁড়ানোর একটা জায়গা দরকার, সে প্ল্যান্টসের উপরেই দাঁড়ায়, সে প্ল্যান্টসের নিচে কখনোই দাঁড়ায় না। তো যে কারণে আমি মনে করি যে শিম্প পালাটা খুব ইজি, কিন্তু এটা মেনটেন করার জন্য জাস্ট প্ল্যান্টসটা আপনারা যদি রাখেন, এটা মেনটেন করাও ইজি। আর আজ যেটা বললাম যে ঘুমিয়ে ঘুমিয়ে এটার আয় হবে, তো এক মাস আপনি যদি একটা দুই জোড়া শিম ফালায় রাখেন, তো এইটা তো একটা ট্যাঙ্ক দেখা যায় অনেকের পরেই থাকে, তো জাস্ট ওইটাতে একটু প্ল্যান্টস দিয়ে আপনি শিম দিয়ে ফালায় রাখলেন, আপনি ঘুমিয়ে থাকলেন ও নিজে নিজে বিট করলো,
তো এখান থেকে আসলে দেখা গেছে আপনি শিম সেল করে অনেক টাকা উপার্জন করতে পারবেন। তো এই কারণে আসলে বলছিলাম যে অনেকেই জিনিসটা ভুল বুঝতে পারে যে ঘুমিয়ে ঘুমিয়ে আবার কিভাবে টাকা আসে, তো এইভাবে আসলে আসে। তো সব কিছুর পিছনে আসলে পরিশ্রমের দরকার আছে, পরিশ্রম ছাড়া আসলে হয় না। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যে মাসি পালে না কেন ফুল সততার সাথে এইগুলাকে বিজনেস করবেন, যাতে আপনাদের রেপুটেশন খারাপ না হয়। অনেকেই আছে যারা মানে প্রতারক চক্র একটা আছে, যে কারণে অনলাইন থেকে অনেকে মাছ কিনতে ভয় পায় বা অনেকে কিনতে চায় না। তো আপনারা একটু ট্রাস্টেড দেখেই কিনবেন, চেষ্টা করবেন যে আমি কিভাবে অনলাইন থেকে মাছ কিনে তারপর মাছ কিনতে হয় বা কিভাবে বুঝবেন যে এই লোকটা ট্রাস্টেড কিনা। তো এইটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটাও দিয়ে দেবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করি। আর এই যে দেখেন পিছনে একটা কাক এসে পানি খাচ্ছে, ও এসে প্রতিদিন আমার পানিগুলো, আমার ট্যাঙ্কের পানিগুলো নষ্ট করে, আমার প্রায় প্রায় এই পানিটা চেঞ্জ করতে হয়। তো এটা পুরোটা নেট দিয়ে ঘিরে দিব, যে কারণে আর ওকে আর ডিস্টার্ব করছি না, ও আর আসতে পারবে না নেট দিয়ে ঘেরার পরে। সো এটা নিয়ে আর টেনশন করছি না। তো ধন্যবাদ সবাইকে, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।